আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا لم يسرفوا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وقال تعالى في شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمانه كشف الدجى بجماله حسنت جميع فساده صلوا عليه وعليه بلغ العلا بكمانه كشف الدجى بجماله حسنت جميع فساله صلوا عليه وعليه يا صاحب الجمال يا سيد
البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكمانه كشف الدجى بجماله صلوا عليه وعليه محمد سعاكر صداقت دکھائے محمد سے آ کر کفر کو ہٹائے بلغ العلام بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع وصالہ صلو علیہ وعلیہ بلغ العلام مکمانہ کشف الدجا بجمالہ حسنت جمیع وصالہ صلو علیہ وعلیہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم مسلمان کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে হাজিরার তৌফিক দান করেছেন এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন যেই দিন সম্বন্ধে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন জুমার দিন হলো ঈদের দিন জোরে বলেন সুবহানাল্লাহ সপ্তাহের এটা হলো ঈদের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এক ধর্মযাজক খ্রিস্টান ধর্মযাজকের সাথে সাক্ষাৎ হলে খ্রিস্টান ধর্মযাজক তিনি বললেন যে শুক্রবার দিনটা এত বড় ফজিলতপূর্ণ দিন আমাদের ধর্মের ভিতর যদি এই দিনটা এরকম ফজিলতপূর্ণ দিন হতো তা আমরা এই দিনটাকে ঈদের দিন বানাই নিতাম জোরে বলেন সুবহানাল্লাহ তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এই ঈদের দিন তো আমার নবী আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই ঘোষণা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং শুক্রবার দিনে সুন্দর কাপড় চোপড় পরিধান করে মসজিদে আসা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জোরে বলেন সুবহানাল্লাহ যাই কত জুমায় আমি আলোচনা করতেছিলাম রহমানের বান্দা সম্বন্ধে আলোচনা করতেছিলাম রহমানের বান্দা হওয়ার জন্য ১৩টা গুণের প্রয়োজন কয়টা গুণের প্রয়োজন জোরে বলেন কয়টা গুণ ১৩টি গুণ এই ১৩টি গুণের ভিতরে ৬টা গুণের কথা আমরা আলোচনা করেছি ৭ নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ৭ নম্বর গুণ হলো দুনিয়ার ভিতরে যা কিছু খরচ করবে অযথা কোনো কিছু খরচ করে না
এটা হলো রহমানের গুণের বান্দার এরকম ভাবে রহমানের গুণ যার ভিতর থাকবে সেই বান্দার ভিতর এই গুণটা থাকবে জোরে বলে সুবহানাল্লাহ অযথা কোনো কিছু খরচ করবে না অযথা খরচ করার সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন লা তাযুনু তাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু وعن ماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل الله رسول বলেন কিয়ামতের দিবসে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন মানুষ একটা কদম সে সামনে বাড়াতে পারবে না তার ভিতরে একটা প্রশ্ন হলো যে মাল কোন ভাবে তুমি আয় করছো আবার কোন ভাবে তুমি খরচ করতেছো আয় করতে হবে হালাল পন্থায় আর খরচ করতে হবে কি জোরে বলে হালাল পন্থায় যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সমর্থন করে আমার নিজের ইচ্ছা আমি হারাম পন্থায় মালকে খরচ করলাম এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সমর্থন জোরে বলে সমর্থন করবেন করবেন কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেই টাকা তুমি কোথায় খরচ করেছো তুমি গান বাজনার ভিতরে খরচ করেছো না 31st নাইটের ভিতরে তুমি আনন্দ উল্লাসের ভিতরে তুমি সেটা খরচ করেছো জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান যারা প্রকৃত মুসলমান তারা 31st নাইট তাদের যাবে যায় নামাজে বসে ঠিক না ঠিক কথা বলেন না কেন 2021 সালের আলামতটা ভালো কিন্তু আমরা কিছু কিছু লোকে এটাকে খারাপ করে ফেলতেছি ঠিক না ঠিক বলে 2021 সালে 1 তারিখ শুক্রবার আর 2021 সালের লাস্ট দিন শুক্রবার সুবহানাল্লাহ বলে আলামতটা ভালো কিন্তু এই আলামতটা ভালো কাল গতকালকের 12টার আগে থেকে ঠাসঠুস শুরু হয়ে গেছে রাস্তাঘাটে পুরুষ মহিলার একত্রে তো উলঙ্গ অর্থ অলঙ্গ হয়ে নাচানাচি শুরু করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান এই বছরকে গ্রহণ করবে যায় নামাজে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ বিগত বছরে করোনা ছিল করোনা সময় অনেক আজাব গজব দুনিয়ার ভিতরে এসেছে 2021 সালকে তুমি আমাদেরকে শান্তি মতো সুন্দর ভাবে তোমার এবাদত করার তৌফিক দিয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ কারণ প্রত্যেকটা মানুষ কে আল্লাহ তাআলা বানিয়েছেন এবাদতের জন্য কিসের জন্য জোরে বলেন কিসের জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি মানুষ এবং জিন জানিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ ইবাদতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন অন্য কোনো কাজের জন্য না আর মানুষ এইটার জন্য আফসোস করবে কবরে যাওয়ার পরে থেকে আফসোস করবে কি করলাম হায় আফসোস এখন তো গাড়ি বাড়ি কেমনে সম্পদ বাড়াবে হালাল পন্থা হোক আর হারাম পন্থা হোক এটা দেখার বিষয় না সম্পদ বাড়ানো দরকার জোরে বলে নাউজুবিল্লাহ এই চিন্তা করতে থাকে কিন্তু যখন চক্ষু বন্ধ হয়ে যাবে যখন এই দুনিয়া থেকে যখন চলে যাবে তখন প্রত্যেকটা মানুষের হুঁশ আসবে কিন্তু ওই হুঁশ আসার পরে কোনো কাজে আসবে না ঠিক ঠিক বলে কোনো কাজে আসবে না তখন বলতে থাকবে হায় আফসোস কি করলাম কি করলাম এই বছরটা শুরু হলো 12টার পরে থেকে 2021 সাল শুরু হয়ে গেল এই 12টার পরে থেকে আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতাম হে আল্লাহ হে রব্বুল আলামিন তুমি 21 সালকে তুমি সর্বোপরি করে বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো জোরে বলে সুবহানাল্লাহ এই দোয়া না মুসলমান করবে আর মুসলমানের বাচ্চারা মুসলমানের সন্তান হয়ে আজকে রাস্তাঘাটে অর্থ অলঙ্গ নারী পুরুষ একত্রিত হয়ে অর্থ অলঙ্গ হয়ে রাস্তাঘাটে নাচানাচি করে জোরে বলে সুতরাং মুসলমানের সন্তান হয়ে যদি ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমানদের সাথে যদি একত্রিত হয়ে যায় তাদের চাল চলনা এরকম ভাবে তাদের অভ্যাস যদি মুসলমানদের ভিতর ঢুকে যায়
তখন কি মনে করেন? তখন তো বোঝা যাবে যে তারাও এরকম ভাবে সে কাফেরদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে, ঠিক না? ঠিক কাফেরদের সাথে যেহেতু যার সাথে যার সম্পর্ক তার সাথে তার কিয়ামত, ঠিক না? ঠিক এই জন্য সর্বদিকে খেয়াল করতে হবে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সুতরাং মুসলমানদের কি কাজ সেটা আপনারা আমার বুঝতে হবে, ঠিক না? ঠিক বলে এই জন্য অযথা কোনো জায়গায় ব্যয় করা যাবে। কোরআনে পিতা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াতি যাল কুরবা হাক্কহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবযিরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনি ওয়া কানা লিল কাফিরিনা হাসিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, তুমি অযথা খরচ করো না, খরচ করার জায়গা আছে, আছে না নাই কি বলেন? আছে না? জায়গা মতো খরচ করে না, করে বেজা নাই, ঠিক না? ঠিকই বলেন অপব্যয় করে, অপব্যয়ের জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, তোমার আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করো, তোমার আত্মীয় স্বজনদের হক আদায় করো। দেখো তোমার আত্মীয় স্বজনদের ভিতরে কেউ অসহায় আছে, কেউ গরিব আছে, কে রিক্সা চালায়, কে ব্যাংকারি চালায়, তাকে ডেকে ডেকে তুমি সাহায্য করো, সহযোগিতা চলো। কে মুসাফির, কে ইয়াতিম, মিসকিন, তাকে ডেকে ডেকে সহযোগিতা করো। কেন তুমি সেই অযথা অন্য জায়গায় অপব্যয় করতেছো? এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে কোথায় ব্যয় করতে হবে, কোন জায়গায় ব্যয় করলে তুমি সওয়াব পাবা, আর কোন জায়গায় ব্যয় করলে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরীদূনা ওয়াজহাল্লাহ ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। যারা ইয়াতিম মিসকিন এবং নিজের আত্মীয় স্বজনদেরকে এরকম ভাবে সহযোগিতা করে তাদের পিছনে ব্যয় করে, ইয়াতিমখানা মসজিদ মাদ্রাসায় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উনি ওই বান্দা হলো আমার নিকটতম বান্দা। আর কোন বান্দা যদি আমার সন্তুষ্ট চায়, আমার ভালোবাসা চায়, সে যেন বেশি বেশি করে নিজের আত্মীয় স্বজনদের হক আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার সন্তুষ্টি চাইতেছি? জোরে বলে মসজিদে আসছি কার সন্তুষ্টির জন্য? দান করতেছি কার সন্তুষ্টির জন্য? সালাত আদায় করতেছি কার সন্তুষ্টির জন্য? পরিবার পরিজনদেরকে দেখাশোনা করতেছি কার সন্তুষ্টির জন্য? সব কিছু সুস্থার জন্য করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল নিজেই ঘোষণা করতেছেন কোন বান্দা যদি আমার মহব্বত পেতে চায়, কোন বান্দা যদি আমার সন্তুষ্ট পেতে চায়, সে যেন ইয়াতিম মিসকিন মসজিদ মাদ্রাসা এতিমখানা এরপরে নিজের আত্মীয় স্বজনদেরকে যেন বেশি বেশি করে তাদেরকে দান করে, তাদের হককে যেন আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারাই হকগুলি ঠিকভাবে আদায় করবে তিনি পরিপূর্ণভাবে সফলকামী হয়ে যাবে। সফল দুনিয়ায় সফল, আখিরাতেও সফল, দুনিয়ায় সফল আখিরাতেও সফল। এই সফল ব্যক্তি যারা, সফল ব্যক্তি কারা? যার হলো মোমেন, আর মোমেন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ গেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলেন যারা দুনিয়ার ভিতরে সফল কামী হয়ে যাবে
যারা দুনিয়ার ভিতরে মুমিন হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন একটা স্থান রেখেছি এমন একটা ঘর রেখেছি এমন একটা ভূমি রেখেছি যেই ভূমিটা হলো দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত আখিরাতের ভিতর সবচেয়ে বেশি উন্নত আখিরাতে ঘরের ভিতর সবচেয়ে বেশি উন্নত ঘর এমন একটা ঘর রেখেছি যেই ঘরটার নাম হলো জান্নাত أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাইয়া দিবে জোর করে সুবহান এইজন্য খরচ করতে হবে এমন জায়গায় যেই জায়গায় খরচ করলে আল্লাহ খুশি হয় ঠিক তার কি বলেন খরচ করব আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য এই সম্পদ কার সম্পদের মালিক কে আল্লাহ তাআলা সম্পদের মালিক সামান্য কিছু দিনের জন্য আপনাকে আমাকে মালিক বানিয়ে দিয়েছে তাও পরীক্ষা করার জন্য কিসের জন্য ধরে বলে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছে বান্দার দেখি বান্দাকে সম্পদ দিয়ে দেখি বান্দা কি অবস্থা কি করে অনেকে সম্পদ পাওয়ার পরে তো নিজেকে নিজেই চেনে না ঠিকটা ঠিকই বলে নিজেকে নিজেই চেনে না যে সে কত বড় ধনী হয়ে গেছে ঠিকটা ঠিকই বলে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আফসোস করবে হায় আফসোস আমি কি করলাম ঠিকটা ঠিকই বলে এই জন্য সম্পদকে পরিপূর্ণভাবে সুন্দর ব্যবহার করতে হবে সম্পদের ব্যবহার যদি ভালো হয় সেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ব্যবহারকে আল্লাহ তাআলা তিনি এরকম ভাবে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী হবে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট অর্জনের জন্য মালকে ব্যবহার করি ঠিকটা ঠিকই বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া মিন আস-সাবী ওয়া লা তুবদির তাবদিরা যে তোমরা মালকে অপব্যয় করো না যেখানে ব্যয় করা নিষেধ সেখানে ব্যয় করো না তোমার আত্মীয় স্বজনদের ভিতরে তোমরা আত্মীয় স্বজন যে হক আছে সে হক আদায় করো আল্লাহ রাসূল বলেন আন জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' আমরা অনেক সময় আসি আমাদের নিজের আত্মীয় স্বজনদের কোনো খবর থাকে না ঠিক কি বলেন কোনো খবর থাকে না আত্মীয় স্বজন কোন অবস্থার ভিতরে আছে তার কোনো খবর নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জোরালো ঘোষণা এসেছে আত্মীয় স্বজনদের খবর নেওয়ার জন্য তাদের হক আদায় করার জন্য এবং আল্লাহ রাসূলও এরকম ভাবে জোরালো ভাবে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি' যে ব্যক্তি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখবে না সে এরকম ভাবে জান্নাতেও প্রবেশ করতে পারবে না জান্নাতে কি করতে পারবে না প্রবেশ করতে পারবে না এই জন্য আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আত্মীয় স্বজনদের পিছে খরচ করতে হবে খরচ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দেখাইয়া দিয়েছেন কোথায় খরচ করতে হবে আত্মীয় স্বজনদের পিছে খরচ করবেন এতিম মিসকিনদের পিছনে খরচ করবেন মসজিদের পিছনে খরচ করবেন মাদ্রাসার পিছনে খরচ করবেন এতিম খানার পিছনে খরচ করবেন এই সমস্ত জিনিসের পিছনে খরচ করলে সেই খরচটা হবে প্রকৃত খরচ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হবে জোরে বলে সুবহান এই জন্য আল্লাহ তাআলা খরচের জায়গা আরো দেখাই দিয়েছেন অন্য জায়গা আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম গুজু জিদানান গুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুনু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন তোমরা যখন হে বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে হে বনি আদম তোমরা যখন মসজিদে আসবে মসজিদের দিকে যখন আসবে তখন সুন্দরভাবে আসবে জোরে বলে সুবহানাল্লাহ ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু তোমরা সুন্দরভাবে মসজিদে আসো
আমরা অনেক সময় আসি এরকম ভাবে নিজের ভালো কাপড় চোপড়টা বাসায় রেখে কোন রকম একটা কাপড় চোপড় পরে মসজিদে চলে আসি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেছে সুন্দর ভাবে মসজিদে আসার জন্য পরিষ্কার কাপড় চোপড় পরে সাজ সজ্জা পাবে মসজিদে আসো, কারণ মসজিদ কার ঘর? জোরে বলে আমরা নামাজ পড়ে কার সামনে দাঁড়াই? এরপরে মসজিদ সবচেয়ে ডাক দিয়েছেন আল্লাহ আকবার, এই আল্লাহ আকবার কার পক্ষ থেকে ডাক দিয়েছেন? জোরে বলে আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিয়েছেন। দুনিয়ার কোন প্রেসিডেন্ট যদি আপনাকে দাওয়াত দেয়, প্রেসিডেন্ট দাওয়াত দিলে দেখা গেছে ভালো কাপড় চোপড় থাকার পরও দেখা যায় আর একটু ভালো কাপড় চোপড় বানানোর চেষ্টা করে, নতুন কাপড় চোপড় বানায়, ঠিক না? দেখি বলে আমি কোথায় যাব? প্রেসিডেন্টের সামনে যাব, কোথায়? বঙ্গভবনে যাব, কোথায় যাব? বঙ্গভবনে যখন যাব তখন একটু ভালো কাপড় চোপড় পরে যেতে হয়, ঠিক না? দেখি বলে আবার প্রধানমন্ত্রী যদি গণভবনে ডাক দেয় তখন চিন্তা করে আবার সুন্দর করে আর একটা সেট বানায়া, প্রধানমন্ত্রী যেহেতু প্রধানমন্ত্রী ডাকছেন আরো প্রধানমন্ত্রীর সামনে গেলে একটু ভালো কাপড় চোপড় পরিধান করে যেতে হয়, ঠিক আছে কি বলে? কিন্তু প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বাদশার বাদশা প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আসে তখন মানুষের মাথার ভিতর এই চিন্তা থাকে না যে আমার কাপড় চোপড়টা কেমন, আমার আমার পরনে যা কিছু আছে তাকে ভালো না খারাপ না ছিঁড়া, এই ছিঁড়া কাপড় নিয়ে আমি কেন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো রাজকীয় পোশাক পরে। জোরে বলেন সুবহান। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين الله پر رب العالمين بلن هي بني آدم تمرا جخن مرجد جاؤ تخن شاش شب جابا بے شندر کا پر چپر پوری دان کرے تمرا مرجد جاؤ فکلو واشربو ایبان شندر بے پان করো, খাও পান করো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পছন্দ করে সেটা আমাদের করতে হবে কি না? এই জন্য আমি বলতেছিলাম, আলোচনা করতেছিলাম রহমানের বান্দা সাত নম্বর গুণের কথা, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, যে যারা রহমানের বান্দা হবে যারা প্রকৃত মুমিন হবে বলে তারা অযথা কোনো জিনিস খরচ করতে পারবে। কোরআনের ভিতর আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা লিল ইনসানি গাফুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অযথা ব্যয় করে অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কি? জোরে বলেন। কথার ভিতর সন্দেহ আছে? কার কথা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলার কথা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। কার ভাই? আমরা শয়তানের ভাই হব নাকি? শয়তানের ভাই হব নাকি? কই আমরা শয়তানের ভাই থেকে সর্বসময়ের জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, শয়তানের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক। কিন্তু এই দেশে প্রায় 50% মানুষ গতকালকে আনন্দ উল্লাস করছে, করছে কিনা কি বলে? করছে না? এটা শয়তানের ভাই হয়েছে কিনা কথা বলেন। আজকের আমরা জানলাম যে এই অপব্যয়টা করা যাবে না, এই জন্য 31st নাইটে কোনোভাবে কোন রকমের আনন্দ উল্লাস করা যাবে না। এই দিনটি এই রাত্রিতে আমরা জায় নামাজে কাটিয়ে দেব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আয় আল্লাহ হায় রব্বুল আলামিন সামনে জীবনকে আপনি এরকম ভাবে সুন্দর করে দেন যেভাবে চললে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হন, সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দিয়ে দেয় সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। এভাবে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ।
তাহলে এভাবে যদি করতে পারি আমরা শয়তানের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا যারা মুমিন হবে যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হবে যারা রহমানের বান্দা হবে তাদের সত্য সাত নম্বর গুণ হলো তারা কোনদিন এরকম ভাবে তারা অপব্যয় করবে না তারা বেশুব্যয় করবে না কম ব্যয় করবে না তিরপনতও করবে না যেখানে যেটা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সেখানে সেইটাই তারা ব্যয় করবে রহমানের বান্দার গুণ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াযনুন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হওয়ার জন্য যে কয়টা গুণের প্রয়োজন তার ভিতরে আট নম্বর গুণ হলো যে ওই বান্দা কোনদিন আল্লাহ তাআলার সাথে শরীক করবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করবে শুধু আল্লাহর ইবাদত কার ইবাদত ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে কার ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে অন্য কারো ইবাদত করা চলবে না অন্য কার উপরে কোনো সিজদা করা চলবে না যারা অন্যের উপরে সিজদা করে যারা অন্যের উপাসনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকতে বলবেন ইয়াউমা ইউকশাফু আউসাকু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা তোমাকে আমি সিজদা করার জন্য বলেছিলাম সিজদা করার জন্য বলেছিলাম তুমি কেন সিজদা করো নাই তখন বলবে হ্যাঁ আমি তো সিজদা করেছি আমি তো সিজদা করেছি তোমাকে রুকু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জনসমক্ষে তখন বলবে তুমি আমাকে সিজদা করে দেখাও রুকু করে দেখাও জোরে বলেন না সুবহানাল্লাহ কে হুকুম করবেন আল্লাহ হুকুম করবেন কে হুকুম করবেন আল্লাহ হুকুম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি আমাকে সিজদা করেছো রুকু করেছো নামা আমার নামাজ আদায় করেছো এই কিয়ামতের ময়দানে তুমি আমাকে রুকু করো সিজদা করো বলে এই হুকুম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে দেওয়ার সাথে সাথে তখন সে রুকু করার জন্য চেষ্টা করতে থাকবে কিন্তু আসলে সে রুকু করতে পারবে করতে পারবে না সে মাথায় নত করতে পারছে না কোমরকে ভাঁজ করতে পারছে না তখন সে লজ্জা এরকম ভাবে বিভোর হয়ে যাবে হ্যাঁ কি করলাম আমি তো নামাজ আদায় করি নাই আমি তো রুকু করি নাই আমি তো সিজদা করি নাই এই জন্য সিজদা করবে একমাত্র কাকে আল্লাহকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবে আল্লাহ তাআলা এটাই ঘোষণা করে দিয়েছে ইবাদত করব আল্লাহর ইবাদত করবে একমাত্র والذين لا يدعون مع الله إلها آخر যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোন ব্যক্তির উপাসনা করা যাবে না এটা হলো অষ্টম নম্বর নবম নম্বর হলো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق দুনিয়ার ভিতরে একে অপরকে কতল করে মেরে ফেলে এরকম ভাবে বিভিন্ন রকমের কষ্ট দেয় এই কষ্ট দেওয়া যাবে না ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম সমর্থন করে না একজন মানুষকে আরেকজন মানুষ মেরে ফেলা এটা ইসলাম সমর্থন করে না করে নাকি কি বলে হ্যাঁ আছে সেটা হলো কাফের দিল বেলা যারা কাফের যারা বেঈমান মুশরিক বলে তাদেরকে কতল করা জায়েজ জোরে বলেন সুবহানাল্লাহ যারা ইসলামের ক্ষতি করছে যারা মুসলমানদেরকে অহরহ মারতেছে বলে তাদেরকে মারতে হবে তাদেরকে প্রথমে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন এরপর যখন ইসলামের দাওয়াত কবুল করে নাই যখন তারা ইসলামের উপর আক্রমণ করেছে তখন এই আক্রমণকে এরকম ভাবে প্রতিহত করতে গিয়ে যদি তারা এরকম ভাবে সামনে আসে তাদেরকে কতল করা জায়েজ ঠিকটা নাকি বলে এরা ইসলামে যায় ইসলাম সর্বসময়ের জন্য প্রতিরোধ করে কোন সময় আক্রমণ করে
ইসলাম প্রশাসন আক্রমণ করে নাই, বদর যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূলের উপরে যখন আক্রমণ আসছে তখন সে আক্রমণকে প্রতিহত করেছে। কোন সময় মুসলমান এরকম ভাবে কাফেরদের উপরে, বেঈমান মুশরিকদের উপরে কোন সময় আক্রমণ করেন নাই। এইজন্য কারণ ছাড়া কোন ব্যক্তিকে কতল করা ইসলাম এটা সমর্থন করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সময় এটা সমর্থন করে না। বর্তমানে যখন বর্তমানে দেখেন ইসলাম, ইসলামকে ধ্বংস করার জন্য আমরা মুসলমান আসলে তো বুঝি না, এটা চিন্তাও করি না, কোনো গবেষণাও করি না। বর্তমানে ইসলামকে নির্মূল করার জন্য, আলে মোলামাদেরকে নির্মূল করার জন্য, আলে মোলামাদেরকে বেইজ্জতি করার জন্য বর্তমানে নতুন করে একটা এরকম ভাবে সিনেমা বের হয়েছে, সিনেমাটার নাম হলো কমান্ডো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কমান্ডো, এই কমান্ডো বলতে কমান্ডোর ভিতরে একটা পতাকা লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিচে AK-47 যে ফায়ার আছে না, হ্যাঁ, এই এই এইটার একটা ছবি দিয়েছে। এইটা ছবি দিয়ে এটাই বোঝাচ্ছে যে ইসলাম এটা হলো জঙ্গিবাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কি জঙ্গিবাদ? ইসলাম কি জঙ্গি সমর্থন করে? ইসলামের উপরে আঘাত আসছে সেটা প্রতিরোধ করে, সেটা প্রতিরোধ করে কোনো সময় আক্রমণ করার চেষ্টা করে না। যারা আক্রমণ করে তারা হলো জঙ্গিবাদ, আর যারা প্রতিরোধ করে তারা কোনোদিন জঙ্গিবাদ হতে পারে না। কিন্তু এটা তারা প্রমাণ করতেছে ইসলাম জঙ্গিবাদ, ইসলাম জঙ্গিবাদের লালন পালন করে। এর ভিতরে কিছু আলেম ওলামাদের বেশভূষা দিয়ে জামা কাপড় পরিধান করায়া, পাগড়ি বাঁধায়া, তাদের হাতে এরকম ভাবে বড় বন্দুক দিয়েছে, তারা এরকম ভাবে এটা দিয়ে ফায়ার করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন কোন আলেমের কাছে এরকম বড় বন্দুক আছে নাকি? খুঁজে পাইবেন কোন আলেম? এটা ইসলামকে নির্মূল করার জন্য এগুলি করতেছে। এটা আমরা মুসলমান আসলে বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, ঠিকটা কি বলি? এবার বোঝার চেষ্টা করতে হবে যে ইসলামকে নির্মূল করার জন্য সারা পৃথিবীর ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আজকের ইসলামের ধ্বনি, ইসলামের আওয়াজ উচ্চারিত হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। অচিরেই ইনশাআল্লাহ সারা পৃথিবী আবার মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ, ঠিকটা কি বলেন? এটা কাফের বৈমান মেইমান মুশরিকরা বুঝে ফেলেছে। এই জন্য ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য আজকের কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লেগেছে। এটা আমরা মুসলমান অনুধাবন করতেছি না, আমাদের অনুধাবন করা উচিত যে আসলে ইসলাম তো এগুলি সমর্থন করে না। কেন ইসলামের বিরুদ্ধে এত আঘাত চলতেছে? এই জন্য প্রতিবাদ করতে হবে প্রত্যেকে, ঠিক না কি বলে? প্রত্যেকের প্রতিবাদ করতে হবে। কেন? এই যে রাস্তার মোড়ে মূর্তি, এটা তো এমনি এমনি হচ্ছে না, এর পিছনে অনেক গোয়েন্দাগিরি আছে, এর পিছনে অনেক লোক লেগে আছে, ইহুদি নাসারা খ্রিস্টান এবং ইহুদি নাসারের দালালরা, বিশেষ করে আমরা যেটা মনে করি আবু জাহেলের দালালরা এর পিছনে লেগে আছে, যার কারণে মূর্তি, যার কারণে এই কমান্ডো সব কিছু তা এই ম্যানেজ করতেছে, ঠিকঠাক। এই জন্য সর্বসময়ের জন্য আমাদের খেয়াল করতে হবে ইসলাম কোনোদিন জঙ্গি পছন্দ করে না, জঙ্গি সমর্থন করে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. نوع نمبر হলো বেবিচারি থেকে বেঁচে থাকা। বেবিচার অহরহর বেবিচার হচ্ছে এখন মানুষের ভিতরে, এই বেবিচারটা তেমন একটা কিছু মনে হচ্ছে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তেমন কিছু মনে হচ্ছে না, মেয়েরা অর্ধঅলঙ্গ অবস্থায় চলাফেরা করতেছে। দেখবেন অনেক সময় দেখবেন একটা পুরুষ একটা মহিলা দুইজন যাচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন হয়ে গেছে, বিদেশের ভিতর দেখবেন একটা পুরুষ একটা মহিলা দুইজন যাচ্ছে, পুরুষটার পুরো কমপ্লিট সুট পরিধান করা আছে, মহিলাকে দেখবেন শর্ট প্যান্ট পরা একটা গেঞ্জি পরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? কি বলেন? এর কারণ, এর কারণ হলো মুসলমানদের ইমানকে নষ্ট করা, মুসলমানদের ইমানকে। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন কোন মেগানা মহিলার দিকে খারাপ নজরে কোনো ব্যক্তি যদি তাকায়, কাম ভাব নিয়ে কোনো ব্যক্তি যদি তাকায়,
খারাপ নজরে যদি তাকায় তার পিছনে সকল আমল বরবাদ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো মহিলারা এইভাবে চলে কিসের জন্য? আপনার আমলকে নষ্ট করার জন্য। আপনি 25 বছর ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সূরা কাত পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, এক নজর তাকালেন, ভালো করে এক নজর তাকাইয়া মনের ভিতরে বললেন মেয়েটা সুন্দর, খুব ভালো দেখতে, ভালো দেখায়, এইরকম চিন্তা ভাবনা করলেন, অর্থাৎ আপনার পিছনের আমল সব শেষ হয়ে সব শেষ। ওই সমস্ত মহিলাদের উদ্দেশ্য হলো যে আপনি মুসলমান, আপনার সকল আমলকে সে ধ্বংস করে দেওয়া, ঠিক না? কি বলে আপনার আমলকে সব ধ্বংস করে দিয়ে আপনাকে জাহান্নামি বানাইতে চায়, এটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক না? কি বলে এই জন্য মুসলমানের ঘরে সন্তান হয়ে যারা যাদের মা বোন এরকম আছে, যারা অর্ধাঙ্গ অবস্থা চলে এখনো মুসলমানের সন্তানের ভিতরে দেখে যায়, এরাও এরকম ভাবে টাইস পায়জামা পরে, গেঞ্জি পরে, ওন্না ছাড়া, মাথায় কাপড় ছাড়া, চুলকে ছেড়িয়ে দিয়ে তারা চলতেছে, চলতেছে কিনা? চলে না? এরা কি দূরের কেহ? আপনার আমার ঘরের মানুষ, ঠিক আছে? কি বলেন? আমার ঘরের না হোক আর একজনের ঘরে তো নাকি, কি বলেন? আমরা মুসলমান, আমরা যদি এদেরকে যদি ফিরাই যে না এভাবে চলা যাবে না, এটা ইসলাম নিষিদ্ধ করেছে, ইসলাম সমর্থন করে না, ঠিক আছে? কি বলে এটার দ্বারা ব্যভিচার, ব্যভিচার কি জেনা করলে শুধু ব্যভিচার না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যভিচার আছে, আছে কি না? কি বলে আপনি চোখ দিয়ে তাকাবেন, চোখের ব্যভিচার হবে, চোখের জেনা, চোখের জেনা, ব্রেন দিয়ে চিন্তা করবেন এটা নিয়ে, মেয়েটা সুন্দর দেখতে, ভালো চেহারাটা, ভালো ফিগারটা, ভালো, এইরকম চিন্তা যখন করবেন ব্রেনটের জেনা হয়ে গেল, ব্রেনটের ব্যভিচার, ব্যভিচার হয়ে গেল, ঠিক আছে? কি বলে আল্লাহ পাওনা পুরাইমি ঘোষণা করে দিচ্ছেন আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। যারা প্রকৃত আল্লাহ পাওনা রব্বুল আলামিন বান্দা হবে, নেকান সরে বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে তাদের বিচার ভুল থাকবে, তারা কোনদিন কোনো মহিলার দিকে তাকাবে না, তারা কোনদিন কোনো মহিলার দিকে খারাপ নজরে তাকাবে না, তবে একবার দেখা, একবার চক্ষু যদি পড়ে যায় একবার দেখলে গুনাহ নাই, কিন্তু আরেকবার যদি ইচ্ছাকৃতভাবে যদি তাকায় তখন তার চোখের জুনা হবে, মনের ধারা কোনো যদি এরকম ভাবে চিন্তা করে ব্রেনতে জেনা হবে, যে যেই জিনিস দ্বারা সেই কিছু করবে সেটাই জেনা হবে। সুতরাং যারা প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের বান্দা হতে চায় বলে তারা এই সমস্ত ব্যভিচার জেনা থেকে তারা বেঁচে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ, আমরা বুঝতে পারলাম যে কোন মহিলা দেখতে কি আমরা তাকাতে পারবো না, ঠিকটা ঠিকই বলে মহিলারা যেভাবে চলুক, যেভাবে চলতেছে, হ্যাঁ আমি যদি প্রতিবাদ করতে পারি, আমি যদি বলতে পারি তাকে দাওয়াত দিতে পারি, দাওয়াত দেব যা এটা ইসলাম সমর্থন করে না, আল্লাহ রাসূল এটা সমর্থন করে না, সুতরাং তুমি পর্দার সাথে চলো, ঠিক না? দেখি বলে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রী পয় পরিজনদেরকে তোমরা এরকম ভাবে ঢেকে রাখো, বড় কাপড় দিয়ে এরকম ভাবে আবৃত করে রাখো, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমাদের তোমার মেয়ে তোমার স্ত্রীদেরকে তুমি চালায়ও না। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা কার হুকুম? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার হুকুম? আমাদের দিল মরে গেছে, আমাদের দিল মরে গেছে, আমরা দেখতে দেখতে আমাদের দিল মরে গেছে, এখন আমরা অনেকে এটা নিয়ে কোনো চিন্তা করি না, এটা নিয়ে চিন্তা করি না। আবার অনেক সময় দেখবেন মেয়ের বয়স 18 বছর 20 বছর, মেয়ে আর মা দুইজন যাচ্ছে, মায়ের বয়স 50 বছর 60 বছর, মা বোরকা পরে যাচ্ছে আর মেয়েটা বোরকা ছাড়া যাচ্ছে, ঠিকটা ঠিকই বলে দেখেন কিনা আপনারা? আছে না এরকম? অথচ মেয়েটাকে আরো বেশি বোরকা পরানো উচিত ছিল, ঠিক না? কি বলে মেয়েটাকে আরো বেশি বোরকা পরানো উচিত ছিল, আর মেয়ে তো বোরকা পরবেই, মা মেয়ে উভয় বোরকা পরে পর্দার সাথে চলা উচিত ছিল, ঠিক না? কি বলে এই জন্য প্রত্যেক প্রত্যেকে এটা খেয়াল করতে হবে, নিজে নিজেকে খেয়াল করতে হবে, অপর ভাইদের দিকে তাকায় এরকম ভাবে তাদেরকেও বলতে হবে, দাওয়াত দিতে হবে। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ দাওয়াতের অবস্থাটা কমে গিয়েছে,
দাওয়াতের অভ্যাসটা কমে গিয়েছে, যার কারণে আজকে দুনিয়ার ভিতরে এই অবস্থা হইতেছে। কোরআনের দাওয়াত দিতে হবে, ঠিকটা ঠিকই বলেন। কোরআনে যেভাবে বলেছে, কোরআনের ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছেন, এই ডাইরেক্ট কথাগুলি মানুষের কানের ভিতরে আমরা যদি ঢুকাই দিই যে আল্লাহ এইভাবে বলেছেন, আমরা এইভাবে চলতে হবে, আমরা যদি এভাবে না চলি আল্লাহ তাআলার গজব আপনার আমার উপর আসবে। আসবে কি না কি বলেন? আসবে। আবার অনেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে, ঠাট্টা করতেছে, মস্কারি করতেছে, করতেছে কিনা কি বলে, করে না করে, কিন্তু তারা একদিন আফসোস করবে। কোরআনের ভিতরে সেটাও আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين দুনিয়ার ভিতরে কিছু লোক আছেন যারা পর্দান ছিল মহিলাদেরকে দেখে ঠাট্টা করত, যারা নামাজি লোকদেরকে দেখে ঠাট্টা করত, যারা এরকম ভাবে রোজা রাখলে ওনা দেখতে লোকদেরকে দেখলে ঠাট্টা করত, বলে তারা কাল কিয়ামত দিবসে তারা এরকম ভাবে দেখা যাবে, তারা তারাও জাহান্নামে হবে, আর তারা তাদের কিছু আত্মীয় স্বজন আছে তারা জান্নাতি হবে। জোরবানের সুবহানাল্লাহ। এই জাহান্নামী লোকরা তারা জান্নাতিদেরকে দেখে চিনে ফেলবে, জান্নাতিদেরকে দেখে চিনে ফেলবে, আর জান্নাতি লোকরা জাহান্নামীদেরকে সহজে চিনবে না। এর কারণ হলো, এর কারণ হলো তারা কবরে যাওয়ার পরে থেকে তাদেরকে এই আগুনে জ্বালাইতে 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 তাদের চেহারা ঠিক থাকবে না। এই জন্য জান্নাতি লোকরা জাহান্নামীদেরকেও দেখে এরকম ভাবে চিনতে পারবে না। হইতে পারে তার আপন ভাই, হইতে পারে তার আপন খালাতো ভাই, হইতে পারে তার রক্ত আত্মীয় স্বজন, কিন্তু এই জাহান্নামের আগুনে জ্বলার কারণে তারাদেরকে দেখে চিনতে পারবে না। এরপরে তারা পরিচয় দিবে, বলতে থাকবে যে হে অমুক ব্যক্তি, তুমি তো আমার ভাই, তুমি তো আমার খালাতো ভাই, আজকের আমি জাহান্নামে আমি বিপদের ভিতর আছি, আমি তোমাকে দেখে ঠাট্টা করতাম, মস্কারি করতাম, তোমার বউ এরকম ভাবে পর্দায় চলতো সেটা দেখে আমি খারাপ ভাবতাম, তুমি নামাজ পড়তা সেটা দেখে আমি খারাপ ভাবতাম, আজকের আমি জাহান্নামি, আমি দেখতেছি তুমি তো আরামায়েশের ভিতর আছো, তোমার সামনে এই দুধের নহার আছে, মধুর নহার আছে, শরাবের নহার আছে, এইরকম ভাবে বিভিন্ন ফল ফুল আছে, আমাকে কিছু দাও আমি কিছু খাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা, যে এটা জাহান্নামীদের জন্য এই সমস্ত পানি, অর্থাৎ জান্নাতে যত নাজ নেয়ামত আছে এটা জাহান্নামীদের জন্য সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ জান্নাতিদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, এটা জান্নাতিদের খাবার, এটা জাহান্নামীরা খেতে পারবে না। ওই সময় এই জাহান্নামীরা যারা আজকে ঠাট্টা করতেছে, যারা অর্ধঙ্গ অবস্থায় চলতেছে, যে সমস্ত মেয়েরা, মেয়েদেরকে যদি পর্দার কথা বলা হয় মেয়েরা বলে এটা মধ্যযুগীয় কথা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা মধ্যযুগীয় কথা নয়, কোরআন আসছে, দুনিয়া যতদিন থাকবে কোরআনের আইন চলবে, ঠিক না নাকি বলে? কিসের আইন চলবে? কোরআনের আইন চলবে, চলতে হবে কোরআনের আইন অনুসারে, বিকল্প কোনো ব্যবস্থা আল্লাহ করেন নাই, ঠিক না নাকি বলে? কোরআন দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা অনুযায়ী চলতে হবে, এই প্রেসক্রিপশন অনুসারে ঔষধ খেতে হবে, ঔষধ যদি আমরা না খাই আমাদের মরণ অনিবার্য, ঠিক না নাকি বলে? মরণ মানে জাহান্নাম অনিবার্য, ঠিক না নাকি বলে? এই জন্য এই কোরআনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ যত কিছু বলুক, যত এক্সাম্পল দেয়, সমস্ত এক্সাম্পল মিথ্যা, একমাত্র কোরআনই সত্য, ঠিক না কি বলে? সুতরাং কোরআনের কথা মানতে হবে, কোরআনের কথা অনুসরণ অনুকরণ করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাতি সর্বরকমের আরাম আয়েশ, সর্বরকমের খারাপ খানাগুলি এরকম ভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ওই সময় আফসোস করে, হায় আফসোস, কি করলাম, কেন ঠাট্টা বিদ্যুৎ করলাম, আমিও যদি নামাজ পড়তাম আজকের আমিও জান্নাতে যেতে পারতাম।
আজকের আমার সামনে দুধের নহার থাকতো, দুধের নহার, জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ, দুধের নহার থাকবে, নহার, নহার মানে কি নদী, দুধের নদী থাকবে, আপনার যত মনে চাবে তত দুধ খাবেন। এই দুধের ভিতরে পানি মিলানো আছে নাকি? দুনিয়ার মানুষে পানি মিলায়, আল্লাহ তাআলা কি পানি মিলাই দিব, পানি মিলাই দিব নাকি? মধু, মধুর ভিতরে কত কিছু মিলায় বিক্রি করতেছে, আল্লাহ যে মধু খাওয়াইব সেই মধুর ভিতরে কোনো মিক্সি আছে নাকি? কি বলেন? খাঁটি মধু খাওয়াবে। সুতরাং জান্নাত পাওয়ার জন্য আপনার আমার কোরআনের অনুসরণ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আজকে কোরআন যাতে না বুঝি সেই জন্য বিভিন্ন রকমের এরকম ভাবে ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপরে। এইটা ঠিক বলে।